আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের দেখাবো বর্শি বার্নিং, যেই ডিজিটাল যে লাড্ডু কাটা স্প্রিং দিয়ে তৈরি করা হয় আমার এখানে। সারা বাংলাদেশের ভিতরে শুধুমাত্র আমি এই কাটাটা তৈরি করি, আর এটা আপনাদের বান্দা দেখাইছি বা কি কাজায় বানবেন, কি কাজায় কমপ্লিট করবেন আজকে ডিটেলস দেখাচ্ছি। আর এই হচ্ছে বার্নিং এর কাজ চলতেছে, এটা হচ্ছে পেস্টিং বার্নিং বলে, সুতা দিয়ে পেস্টিং বার্নিং। আর অ্যাকুরেট ভাবে যদি আপনারা দেখেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনারা বানাতে পারবেন। আর এই যে সুতাটা দিয়ে বার্নিং করা হচ্ছে, এটা হচ্ছে র্যাকেটের সুতা, আর হচ্ছে ফাইবার সুতা। এই হচ্ছে র্যাকেটের সুতা, র্যাকেটের স্টিং সুতা, আর এটা হচ্ছে ফাইবার সুতা, পেস্টিং হচ্ছে ফাইবার সুতা দিয়ে। ইনশাল্লাহ মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন, যাতে করে আপনারা যারা তৈরি করতে চান বা বানাইতে চান, ইনশাল্লাহ আপনারাও বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না, নিজেরাও তৈরি করতে পারবেন। প্রথমত এই যে সুতাটা দেখতেছেন, এই সুতাটা কিন্তু একটা গিট দিয়ে নিবে, আমি ভালো করে দেখাই, মানে পাক দিয়ে নিবে, পাক দিয়ে এই যে গিট, এক গিট, দুই গিট, তিন গিট। এবারে এখানে একটা হরকা গিট, হরকা গিটটা দেখো, এই হরকা গিটটা ঢুকোই দিয়ে এই গিটটা টেনে নেবে ডাইরেক্ট, যেটা হচ্ছে র্যাকেট সুতা দিয়ে যে গিটটা হয়, একটু গিটটা দেখানো, এই হচ্ছে গিটটা। এই একটা হচ্ছে একটা এক্সট্রা গিট দেওয়া, যাতে মজবুত হয়, বসিটা বেরোয় না যায়। এই কায়দায় গিট দিয়ে নিলে ওটা পেস্টিং করার পরে আরো মজবুত, প্রচুর পরিমাণ মজবুত হবে, আর ওটা আর বেরোবে না, আর খুলে যাবে না ইনশাল্লাহ। ঠিক এই কায়দায় মোট চারটা সেট কমপ্লিট করার পরে, ওই যে স্প্রিং এর পরে সুতা এখন উঠাই দেওয়া হলো, চারটা কমপ্লিট করার পরে গোটটা বার্নিং করা হয়। গোটটা কি কাজে বার্নিং করা হয় আপনাদের আমি ডিটেলসে এই ভিডিওতে দেখাই দেব, ইনশাল্লাহ মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখেন, তাহলে ডিজিটাল লাড্ডু কাটাটা আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। এটা গ্যাস লাইটের স্প্রিং থেকে আপনারা তৈরি করতে পারবেন, সমস্যা হবে না। যারা আপনারা তৈরি করতে চান বাতিল গ্যাস লাইটের স্প্রিং থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন। ঠিক এই কায়দায় মোট চারটা লুপি করে নিতে হবে। তারপরে যে হচ্ছে আলাদা করে এই যে পিতলের যে ঘাট দেখতেছেন লক, এই লক দিয়ে, পিতলের লক দিয়ে এটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট মোট চারটা সেট বাঁধা হওয়ার পরে আমি আপনাদের কমপ্লিট দেখাবো। এই যে হচ্ছে আঠা দিয়ে দেওয়া, আঠা দিয়ে নেবেন, আঠা করে দিলে এটা আরো মজবুত হয়ে গেল ইনশাল্লাহ, মনোযোগ সহকারে দেখেন। আর যাদের শেখার আগ্রহ আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, শুধুমাত্র যাদের শেখার আগ্রহ আছে, তাহলে আমার আগে পরের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আর এই দেখতেছেন এখানে বাধা, প্রতিনিয়ত এই কাটাটা বাধার তালেই থাকতে হয়, কারণ এটার হিউজ কোয়ান্টিটিতে অর্ডার হয়। আর সারা বাংলাদেশে টুকটাক যারা পাইকারি নেয় বা খুচরা নেয় তাদের জন্য পাঠানো হয়। আর এটা এমনই একটা কায়দায় তৈরি করা, এটা অনেকে ভাবে যে হার্ড, না হার্ড না, এটা কিন্তু স্মুথলি নড়ে, আর এটা খুলে থাকার কারণে খুব সুন্দর মাসিট হয়, আর স্প্রিংটার কারণে স্প্রিং এর ভিতরে খাদ্য খাবার কিছু না কিছু লেগে থাকে, এতে অন্য অন্য কাটার থেকে শতগুণ বেশি চান্সেস থাকে লাড্ডুতে মাছটা হিট হওয়ার, ইনশাল্লাহ মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা চার সেট কাটা কমপ্লিট করা, এই যে আঠা করে রেডি করা, এবারে এই চারটা নিয়ে সুন্দর করে হচ্ছে গোর বার্নিং করা হবে, মনোযোগ সহকারে আপনারা দেখবেন না, ওটা গোর বার্নিং করো, ঠিক মিলাবেন কি কায়দায়, বানবেন কি কায়দায়, ডিটেলসে আপনারা দেখে নেবেন আর বুঝে নেবেন, যাতে করে আপনারা নিজেরাও বানতে পারেন। ঠিক যে কায়দায় ছোট ভাই বানতেছে, যে কায়দায় করতেছে, এরকম চাপ দিয়ে নেবেন। দেখতে থাকেন মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। অনেকেই আপনারা এই সেটটার দাম সম্পর্কে জানতে চেয়েছেন, এই হাতে তৈরি করা যে ডিজিটাল লাড্ডু কাটাটা, এটা পড়ে হচ্ছে 300 টাকা সেট, আর এটা হচ্ছে কামারে বসি দিয়ে পিতলের লকটার ভিতরে প্রত্যেকটা ঢুকাই নেওয়া হবে, ঢুকাই নিয়ে তারপরে গোটটা বার্নিং করা হবে, মনোযোগ সহকারে আপনারা দেখবেন গোটটা বার্নিং করা হয় কি কায়দায়।
যে সুতোটা দিয়ে আমরা পেস্টিং করি বা বাইন্ডিং করি এই সুতোটার নাম হচ্ছে প্যারাসুট ফাইবার, মানে ফাইবার কট প্যারাসুট সুতা, যে সুতাটা ওই সুতাটা দিয়ে হচ্ছে আমরা পেস্টিং বা বাইন্ডিং করি। সাধারণ কোনো সুতা আমরা ব্যবহার করি না, যাতে মজবুত হয় খুব সুন্দরভাবে, এটা জানি তাড়াতাড়ি ছিঁড়ে না যায়, নষ্ট না হয়, এর জন্য আমরা এটা প্যারাসুট সুতো দিয়ে আপনার হচ্ছে পেস্টিংটা করে থাকি। অনেকে দেখবেন যে লাইলন সুতা বা হচ্ছে এমনি সুতাগুলো ব্যবহার করে, কিন্তু না, আমরা হচ্ছে প্যারাসুট সুতাগুলো ব্যবহার করি পেস্টিং এর জন্য। প্রত্যেকটা সাইজ মিলিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে এটা পাকাইতে হয়, যে প্যাচ দেওয়া হচ্ছে সুন্দর করে। দুই তিন পাক দেওয়ার পর পর হাতে ধরে এটা টান দিতে হয়, টান দিলে ওটা হচ্ছে টাইট হতে থাকে, ঠিক যতখানি আপনার গোড় পর্যন্ত নিয়ে লাগবে পেঁচানোর জন্য ততটুকু নিতে হবে, আর এরকম পাক দিতে হয়। ইনশাআল্লাহ যাদের শেখার আগ্রহ আছে, মন থেকে শিখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর রেগুলার দর্শক আছেন যারা, যারা দেখলেন ভিডিওটা লাইক দিতে অনেকেই ভুলে যান, অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। মাথায় রাখবেন আপনাদের লাইক শেয়ার, এটা যারা ইউটিউবার আছে প্রত্যেকেরই হচ্ছে চাওয়া পাওয়া থাকে লাইক এবং শেয়ার। তা ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবার এটা বাঁধা হয়ে গেছে, এবার মুখগুলা হচ্ছে চতুর সাইডে বের করে দেওয়া হবে, দেখে দেখে চতুর সাইডে বের করে দেওয়া হবে, আটটা দিকেই মুখ বেরোয় যাবে। এখনো এর কাজ বাকি আছে, এতে আঠা করতে হবে। আঠাগুলো জানি অ্যাকুরেট বাইরমুখো হয়, এর জন্য ওটার সেন্টারিং করা হচ্ছে। সম্পূর্ণ সেন্টারিং এর পরে যখন আঠা দিয়ে দেওয়া হবে, ওইটা আর সেন্টারিং ভাঙবে না বা সেন্টারিং এর থেকে আর সরবে না। আটটা দিকের মুখ করা হয়ে যাওয়ার পরে, সেন্টারিং অ্যাকুরেট হওয়ার পরে আর এটা ঘুরবে না, কোন দিকে যাবে না। এবার হচ্ছে এটা আঠার পালা, ঠিক মাঝ বরাবর আঠা দিয়ে দেওয়া হবে, সেন্টারিং এর যে মাঝ বরাবর আঠা, ব্যাস এটা আর কোনো দিকে ঘুরবে না, আঠা হয়ে গেল। এবার এটা হচ্ছে শুকাবে, এই হয়ে গেল ডিজিটাল লাড্ডু কাটা। ইনশাল্লাহ আপনারা যারা তৈরি করতে চান, বানাইতে চান, একাই তাই বানাই নিবেন, আর এতে প্রচন্ড পরিমাণ মাছিট হয়। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, সবাই শখ হিসেবে মাছ ধরবেন, মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট, এর জন্য শখের তালিকায় রাখবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।